তো সুতরাং আমরা কিন্তু সবাই জানি যে সেন্ট মার্টিন ডিপটি অনেক সুন্দর এখানে ঘোরাঘুরির জন্য পারফেক্ট জায়গা তো সেন্ট মার্টিন ডিপটি আট বর্গ কিলোমিটার বিস্তৃত ডিপটির অবস্থান বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগর নিয়ে বলা যাক বঙ্গোপসাগর হচ্ছে দক্ষিণ এশিয়ার যে আটটা দেশের এর অবস্থান তো বঙ্গোপসাগরে অবস্থান হওয়ার কারণে কিন্তু এখানে সবচেয়ে বড় শক্তিশালী দেশ হচ্ছে চায়না এবং ইন্ডিয়া তো এরপরে শক্তিশালী দেশ কিন্তু সারা পৃথিবীতে উল্লেখযোগ্য যে আমেরিকা তারা তাদের প্রভাব বিস্তার করার জন্য কিন্তু যে কোনো কার্যক্রম করতে পারে তাদের তিন বাহিনী তারা সারা পৃথিবীতে তারা ঘাঁটি তৈরির মাধ্যমে কিন্তু অবস্থান করে ক্ষেত্রে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে আমেরিকাকে সর্বোচ্চ সীমানায় নিয়ে যায় এবং সব যেহেতু দক্ষিণ এশিয়ায় তাদের কোনো ঘাঁটি নাই তো সেন্ট মার্টিন দখলের মাধ্যমে কিন্তু এই কাজটি করতে চায় তো এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্র উপদেষ্টা দুইজনে কিন্তু বিবৃতি দিয়েছে যে যে কোনো মুহূর্তে কিন্তু আমরা শিকার কাটবো তো আশা করা যায় এটা আমাদেরই থাকবে